সালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? উপরে কি আগে ছিল? ওকে, গুড। আমি মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ বেতারে আছি। আমি 25 ব্যাচের একজন সদস্য, বিসিএস ইনফরমেশন কার্ডের। প্রায় বোধহয় অর্ধেক হয়ে গেছে। আমি পার্সোনালি ডিলাইটেড টু বি হিয়ার, যে আমার কাছে মনে হচ্ছে যে হাসানের মতো এবং নাজিমের মতো ডিলাইটমেন্ট এবং এক্সাইটমেন্ট করার যে টুলস, সেটা আমার কাছে আসলে নেই, মানে এই মুহূর্তে নেই। আমি ডিলাইটেড একটা কারণে, সেটা হচ্ছে যে আমি জীবনে বহুবার এডুকেশন, ক্যারিয়ার এবং ফরেন এডুকেশন নিয়ে অনেক কথা বলেছি অনেক জায়গায়। তো সবসময় কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি যখন 90 বা 91 স্টার্ট হয়, তার পরের থেকে যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, আই মিন যে 100 মতো হবে। এবং আমি সবসময় বলি যে টপ 5 মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আছে। এবং আমি এখানে কখনোই আসিনি, আজকে ফার্স্ট আসছি, সেজন্য আসলে আমি পার্সোনাল ডিলাইটেড। আমাদের গেস্ট অফ অনার এবং যারা এক্সপার্ট ছিলেন এবং বিভিন্ন সেক্টর থেকে এসেছেন, তারা তাদের অভিমত এবং বক্তব্য বলে গেছেন, খুব ভালো লেগেছে। ইঞ্জিনিয়াররা বিভিন্ন অ্যাসপেক্ট থেকে আসলেই ডিফারেন্ট, চাকরিতে হোক, তাদের ক্যারিয়ারে হোক, এন্টারপ্রেনারে হোক এবং বিজনেস ডেভেলপমেন্টে হোক, তারা সবসময় কিন্তু আসলেই ডিফারেন্ট। তো তাদের যে রাজ্জাক স্যার যেটা বলে গেছেন যে আসলে পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, ইন্ডিভিজুয়াল লাইফ এবং সাম স্পেশাল কিছু লাইফ আছে, সেখানেও যে ইঞ্জিনিয়ার আসলে তাদের যে ট্রিক্স, টিপস এবং তাদের স্ট্র্যাটেজি মানে ইউজ করে, সেটা আসলে দেখার মতো। এবং সব জায়গার মধ্যে তারা কিন্তু ওভারকাম করে। বিসিএস কাডার হওয়া বা বাংলাদেশের সরকারি চাকরিতে এন্ট্রি বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, এ বিষয়ে আসলে আমার বক্তব্য কিছু ছিল। আমি খুব সংক্ষেপে বলবো যে আসলে ড্রিম স্কুল অফ ইঞ্জিনিয়ার্স দেখায়, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স ড্রিম দেখায় বড় হওয়ার, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স ড্রিম দেখায় ইঞ্জিনিয়াররা আগামীর বাংলাদেশ গড়ার। আর যে ট্র্যাডিশন বা ট্রেন্ডস আমাদের আগে ছিল, যে আমাদের ইঞ্জিনিয়াররা বাইরে চলে যেত, আমাদের ইঞ্জিনিয়াররা কর্পোরেটে কাজ করত, প্রাইভেট সেক্টরে কাজ করত, বাট সরকারের অঙ্গনে, বিশেষ করে কার্ডার সার্ভিসে, সিভিল সার্ভিসে ইঞ্জিনিয়াররা প্রায় লাস্ট ডিকেইডে খুব বেশি পরিমাণে আসছে। এবং আপনাদের জন্য একটা বড় সুযোগ যে বিসিএস কাডার হওয়া একজন ইঞ্জিনিয়ার হিসেবে। আমি আসলে কেন এই কথা বলছি, আমি অল্প কয়েকটা ড্রিম নিয়ে আসছি, যে ড্রিমগুলো ঠিক এরকম যে টিপিক্যালি হাজার হাজার ড্রিম আছে। নর্মালি আপনি চান যে একটা কমফোর্টেবল লাইফ, অথবা কেউ এডুকেশন নিয়ে ডিজায়ার করে, কেউ স্পেশাল ডিমান্ড ফুলফিল করে, অনেক কিছুই আছে। বিসিএস কাডার হওয়ার পরে আমার কাছে মনে হয় যে যাদের এভার ড্রিম আছে পড়াশোনা এবং এডুকেশন নিয়ে, তাদের এই সুযোগটা গ্লোবালি এবং লোকালি আছে। বাংলাদেশের কথা যদি আমরা বলতে চাই, যে অনেক ট্রেনিং এবং দুটো স্কলারশিপ মাস্টার্স কিন্তু বাংলাদেশের দুটো ইউনিভার্সিটিতে আছে। আপনারা জানেন ব্র্যাক ইউনিভার্সিটিতে আছে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছে। আমাদের সম্মানিত স্যাররা সম্ভবত এখানে নেই, চলে গেছেন। আমি হয়তো রিকোয়েস্ট করতাম যে স্যাররা বলে গেছেন যে কিছুদিন আগে, 3 দিন আগে সম্ভবত অ্যাপয়েন্ট হয়েছে আমাদের ভিনসেন্ট চ্যাং, দ্য ভাইস চ্যান্সেলর অফ ব্র্যাক ইউনিভার্সিটি, বেসিক্যালি অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, দেন মাস্টার্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম স্ট্যানফোর্ড, দেন ইকোনমিক্স ফ্রম MIT, দেন অ্যাগেইন PhD অন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম ক্যালটেক, দেন অ্যাগেইন PhD ইন ইকোনমিক্স ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সম্ভবত ডেভিস। সো a blending of knowledge, the technology, management and leadership, engineer ra sobkichu kintu pare. Khub shongkhepi bole jai je apnara website e sobkichui paben. BPSC ekta statutory organization, ministry of public administration er othine deya ache ki ashomoy no shesh kore dei othine tara kintu BCS porikha niyontron kore. আমরা 13 বছর আগে বিসিএস এক্সাম দিয়েছি এবং কার্ডার হয়েছি 2006 থেকে। সে সময় আমাদের এত সুযোগ ছিল না। ইউ দ্য স্টার, মানে এনার্জেটিং এবং ইয়াং স্টার, যে আপনাদের হাতে কিন্তু এখন BPSC আছে এবং সকল তথ্য উপাত্ত আছে, সেগুলো বলে আমি সময় নষ্ট করব না। আমি শুধু একটা কথাই আসলে বলতে চাই, যে বিসিএস কার্ডার হতে গেলে যে আপনার যে স্বপ্ন এবং আপনার যে চিন্তা, আপনার যে চেতনা, আপনার যে প্রিপারেশন, শুধু সে কতটুকুন রাখেন। বিসিএস কাডার হওয়া
খুব কঠিন কিছু নয়। নাজিম সম্ভবত বলে গেছে যে বিগত কয়েকটা ব্যাচের মধ্যে আমাদের ফরেন অ্যাফেয়ার্সকে আমরা ফার্স্ট কার্ডার হিসেবে মনে করি, অ্যাডমিন, ইভেন আর অনেক কার্ডের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কিন্তু বিসিএস ইঞ্জিনিয়াররা হচ্ছে। সো এখন ইঞ্জিনিয়াররা শুধু প্রোডাকশন বা ইঞ্জিনিয়ারিংয়ে থাকবে তা নয়, সিভিল সার্ভিসে তারা আসছে, অ্যাডমিনিস্ট্রেশনে আসছে, গভর্নমেন্ট সার্ভিসে আসছে, আর হিউজ অপরচুনিটি আসছে। এবং আজকে যারা আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমেরিকা চলে যেত, অস্ট্রেলিয়া চলে যেত, তারা মাইগ্রেশন করে থেকে যেত, তারা কিন্তু আসলে আর আসতো না। সো সেই হিসেবে তারা আবার আসছে। সো আমাদের এনভায়রনমেন্ট যেমন ভাইব্রেন্ট, যেমন আবার বলা হয়েছে যে আমরা এত বেকার, তেমনি এ লটস অফ প্রসপেক্ট আছে, পাওয়ার সেক্টরে আছে, সব সেক্টরেই কিন্তু আছে। ইঞ্জিনিয়াররা অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে এখন যে যুগটা, সেটাকে টেকনোলজির সাথে, ম্যানেজমেন্টের সাথে, লিডারশিপের সাথে যে সুন্দর একটা ব্লেন্ডিং, সেটা একমাত্র আমার কাছে মনে হয় যে ইঞ্জিনিয়াররাই ভালো পারে। কারণ বেসিক্যালি আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আমি কিন্তু গভর্নেন্সে আমার ডিগ্রি আছে, আমার ইকোনমিক্সে ডিগ্রি আছে, আমার পাবলিক পলিসিতে কিন্তু ডিগ্রি আছে। আমি এটা বলছি এজন্যে যে ইঞ্জিনিয়াররা চাইলে খুব ভালোভাবেই লোকাল এবং গ্লোবালি লিডার হওয়া কিন্তু সম্ভব। সো আমি যেটা একেবারে শেষে শেষবেলায় বলতে চাই আর সেটা হচ্ছে যে এটা যে আপনারা মনের মধ্যে বাসনা রাখুন এবং সেটাকে একটু গোলে রূপ দিন, টার্গেট ফিক্স করুন আর কাজ করুন, যেটাকে ইমপ্লিমেন্টেশন বলা হচ্ছে। তারপরে দেখবেন যে আসলে সত্যিকার অর্থে আপনি একসময় বিসিএস কার্ডার হয়ে গেছেন। সংক্ষেপে আমার এই কতটুকুন কথাই, বাকিটা আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের কাছে, বিকজ লটস অফ রিসোর্সেস আর ওভার দেয়ার, আই মিন ইন অনলাইন অর ইন্টারনেট, সেখানে সব কিছুই আছে, আপনারা জেনে নেবেন, পড়বেন এবং আগামীতে আপনারা প্রমাণ করবেন যে সিভিল সার্ভিসেও ইঞ্জিনিয়ারদের অনেক বেশি দখল আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্কুল অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।